नमस्कार बंधुरा, माधुरी किचने अपन सकल के स्वागत जानाई। आमार आज के रेसिपी टक झाल मिष्टि साथे काँचा आमेर चप। सन्धे बेला स्नैक्स हिसेबे आपनारा एटी झटपट बनिए परिवेशन करते पारेन, खेते किन्तु दारुण लागे। ताहले चलुन शुरू करी। काँचा आमेर चप तैरि करार जन्य आमि निएछि एकटा काँचा आम, तारपर आमेर खोसाटाके भालोभाबे छाड़िये निएछि। एरपर आमि एकटा ग्रेटारेर साहाज्ये आमटाके ग्रेट करे नेब। आमटा भालोभावे ग्रेट करे नेওয়া হয়ে গেছে। এর সঙ্গে নেব দুটো সিদ্ধ আলু। আমি এখানে বড় বড় সাইজের দুটো সিদ্ধ আলু নিয়েছি। এরপর আলু দুটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এখানে একটা গ্রেটারের সাহায্যে আলু দুটোকে গ্রেট করে নিচ্ছি, তবে আপনারা চাইলে হাত দিয়েও আলু দুটো ম্যাশ করে নিতে পারেন। আলু দুটো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি এক চামচ সরষের তেল, ফোড়নের জন্য দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে, আর দিচ্ছি অল্প পরিমাণে কালো সরষে। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব থেতো করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা। আমি এখানে এক চামচ পরিমাণে দিলাম। তারপর এটাকেও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি গ্রেট করে রাখা আম। তারপর মিডিয়াম আঁচে আমটাকে আমি মিনিট দুই সময় ধরে একটুখানি নেড়ে চেড়ে নেব। আমটা গ্রেট করার পরে আমের মধ্যে বেশ অনেকটাই জলজলে ভাব রয়েছে, সেই জন্য আমি আমটাকে মিনিট দুই সময় ধরে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর আমের সঙ্গে সমস্ত মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর এইভাবে মশলাটাকে আমি আবারও মিনিট দুই সময় ধরে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে গ্রেট করে রাখা আলুটাকে ঢেলে দিচ্ছি। তারপর আমি মশলার সঙ্গে আলুটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখা আছে। মিডিয়াম আঁচে বারবার নেড়ে চেড়ে আমি সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আলুটা আমের মশলার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব হাফ চামচ পরিমাণে চিনি। আমটা কী পরিমাণে টক সেই মতো এখানে চিনিটা দিতে হবে। আম যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে হবে। তারপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব। লবণ এবং চিনি আমের মশলার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর মিডিয়াম আঁচে আমি মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার সবশেষে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চাট মশলা। তারপর এটাকেও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেব। আমের চপ তৈরি করার জন্য আমের পুর আমার তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর আমি এই আমের পুরটা অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে দেব। আমি একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে এটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। চপের মশলা ঠান্ডা হতে হতে আমি চপ তৈরি করার জন্য ব্যাটারটাকে রেডি করে নেব। এই জন্য একটা বাটির মধ্যে দিচ্ছি 200 গ্রাম পরিমাণে বেসন, এর সঙ্গে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। চপ তৈরি করার জন্য ব্যাটারটাকে খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা করা চলবে না, মাঝামাঝিভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। এই দেখুন, ব্যাটারটা আমার খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। আর ব্যাটারটাকে ঠিক এরকমভাবেই তৈরি করে নিতে হবে। এরপর এর মধ্যে দিচ্ছি এক চিমটে খাবার সোডা, তারপর এটাকেও ভালোভাবে মিশিয়ে দেব। চপ তৈরি করার জন্য স্মুথ ব্যাটার আমার তৈরি হয়ে গেছে।
এদিকে চপ তৈরি করার জন্য চপের মশলা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এখান থেকে কিছুটা মশলা নিচ্ছি, তারপর প্রথমে গোল করে দুই হাতে তালুর সাহায্যে চ্যাপটা চেপে চপগুলোকে তৈরি করে নিচ্ছি। এই দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে, ওই একই রকমভাবে আমি সমস্ত চপগুলোকেই তৈরি করে নেব। তবে আপনারা চাইলে ওভাল শেপও কিন্তু চপগুলোকে তৈরি করে নিতে পারেন। সমস্ত চপের মশলা আমি তৈরি করে নিয়েছি, এরপর এগুলোকে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে প্রথমে বেসনের গোলার মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি, তারপর এটা গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তেলটাকে আমি আগে থেকেই ভালোভাবে গরম করে রেখেছিলাম। এইভাবে আমি প্রথমে চারটে চপ গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, আর আমি এখানে কিন্তু সরষের তেলে চপগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা সরষের তেলের পরিবর্তে কিন্তু সাদা তেলেও চপগুলোকে ভেজে নিতে পারেন। ওপর থেকে যদি এরকমভাবে তেল ছিটিয়ে দেওয়া হয় তাহলে চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এরপর একটা দিক ভাজা হয়ে যাওয়ার পর আমি চপগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে বারবার উল্টে পাল্টে মিডিয়াম আঁচে চপগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর এই দেখুন চপগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। মিডিয়াম আঁচে বারবার উল্টে পাল্টে আমি চপগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি, আর ওই একই রকমভাবে আমি বাকি চপগুলোকেও ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, টক ঝাল মিষ্টি স্বাদে কাঁচা আমের চপ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।